তো আজকে দেখাবো শুধু ব্যাটারি সেল তো ভাই দেখেন ব্যাটারি সেল তো দেখেন দেখবেন কারেন্টের অনেক সমস্যা কিন্তু কারেন্ট ছাড়া চলে এটাকে কোনো কারেন্টের লাইন আছে দেখেন নাই চলে ভাই দেখ দেখ এই দেখেন আমি চালা দেখাচ্ছি দেখ ও ভাই যারা হ্যামার ড্রিল চালাচ্ছেন তারা আপনার সাউন্ডটা শুনেন দেখেন এটা হ্যামার দেওয়া ভেড়া যদি পশু বেশি হয়ে যায় যদি না কাটে তাহলে জার্মসে অ্যাটাক করে তো যেখানে সেখানে আপনারা চাইলে আপনাদের গাড়ি ধুইতে পারবে গাড়ি ধুইতে পারবে ব্যাটারি চলে তো যত আইটেম গুলো দেখা যায় সব আমাদের কাছে তাদের কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজল খান নবাবপুর বিশাল ইলেকট্রিক হার্ডওয়্যার মেশিনারি মার্কেট থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ব্যাটারি চালিত যত ড্রিল গ্র্যান্ডিং ব্লুয়ার আপনারা ইলেকট্রিক চালিত সবাই জানেন তো আজকে দেখাবো শুধু ব্যাটারি চালিত ভাই দেখেন ব্যাটারি চালিত দেখেন ভাই এখন কারেন্টের অনেক সমস্যা না ভাই নবীন ভাই দেখবেন কারেন্টের অনেক সমস্যা কিন্তু কারেন্ট ছাড়া চলে দেখছেন কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে কারেন্ট নাই এটা এখানে এগুলা ওখানকার জন্য এটা ওখানে কিন্তু এইগুলা ছাড়া কোনো উপায় নাই না না আপনাদের রাস্তা বের হইছেন গাড়ি নিয়ে ধরেন আপনার পথের মধ্যে এখন গাড়িটা খুলতে হবে তার জন্য ইম্প্যাক্টেন্স এটা হলো গাড়ির নাট খোলার জন্য ভাই গাড়ির নাট খোলার জন্য হ্যাঁ নাট খোলার জন্য আপনার কিছুই লাগবে না নাট খুলবেন এবং লাগাবেন কারেন্টের লাইন আছে দেখেন না কারেন্টের লাইন নেই এটা হলো ইম্প্যাক্টেন্স বলে ব্যাটারি চালিত ইলেকট্রিক গুলো সবার কাছে আছে এইটা কি এটা হলো ইলেকট্রিক ড্রিল ভাই ড্রিল মেশিন এটা ইলেকট্রিক ড্রিল কারেন্টের লাইন আছে ভাই না না দেখেন এই যে এটা ইলেকট্রিক দেখেন আমি কিন্তু একটু হাতে নিয়ে দেখাচ্ছি প্রেস করলে কিন্তু এটা ঘুরতে আসছে এবং এটা লেফট রাইট সিস্টেম রয়েছে এটা হচ্ছে 12 ভোল্ট মানে 12 ভোল্ট 12 ভোল্ট এটা লেফট রাইট রয়েছে আপনি যদি এভাবে স্ক্রু লাগাবেন টাইট হবে যখন আপনি স্ক্রু খুলতে চান বাম দিকে চালাবেন ওকে আর তদ্রূপ এটাও আপনি নাট যখন খুলবেন তখন ডান দিকে চলবে যখন নাট ইয়ে করবেন তখন বাম দিকে চলবে দেখেন এটার দাম হলো 4800 টাকা এটা একটু দাম বেশি এটা কোয়ালিটি মাল এগুলোর সাথে কিন্তু অনেক ধরনের টুলস দেওয়া রয়েছে টুলস গুলো থাকে এটা হলো ইম্প্যাক্টেন্স ইনকু ব্র্যান্ড এটা হলো 6850 টাকা যারা প্রাইভেট কার ইউজ করেন বিশেষ করে তাদের কিন্তু একটা এটা দরকার জি 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 এবার কম দামি রয়েছে যেমন এটা একটা রয়েছে দেখেন হ্যামার ড্রিল হ্যামার ব্যাটারি সেল তো আপনি দেখবেন ইলেকট্রিক চালিত ড্রিল সবার কাছে আছে এবং হ্যামার ড্রিল এটা হলো কি ব্যাটারি চালিত কারেন্টের লাইন আছে দেখেন কিন্তু চালাবো ভাই বিশ্বাস হয় এটা দিয়ে ব্যাটারি একটু চলে একটু চালাই দেখেন 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 দর্শকদেরকে যারা হ্যামার ড্রিল চালাচ্ছেন তারা আপনার সাউন্ডটা শুনেন দেখেন এটা হ্যামার দেওয়া এবং কত বড় এক ব্যাটারি রয়েছে হ্যাঁ এটা বড় ব্যাটারি না এই যে ব্যাটারিটা হ্যাঁ এটা ডাবল ব্যাটারি দেওয়া রয়েছে আচ্ছা এটা বিভিন্ন কোয়ালিটি রয়েছে বিভিন্ন প্রাইস এটা যেমন এটা 22000 টাকা আপনারা দেখছেন 1100 টাকা দামের গ্র্যান্ডিং মেশিনও আছে এটা হলো ব্যাটারি চালিত এটা ইলেকট্রিক চালিত ছিল এই দেখেন ব্যাটারি চালিত এই যে ব্যাটারি জি জি বলিয়ে আছে ভাই দেখেন এই যে দেখো সাউন্ড এই দেখেন এই যে বলিয়াম বাড়াবো হ্যাঁ দেখেন সর্বোচ্চ ভলিউম দেওয়া রয়েছে এবং স্পিড বেশি কমাবো দেখেন এই দেখেন আচ্ছা মানে প্রয়োজন মতো এটা কমানো যায় বাড়ানো যায় জি জি অর্থাৎ যেখানে আপনার কারেন্ট নাই সেখানে আপনার কিছু কাটতে হবে গ্র্যান্ডিং করতে হবে সেখানে কি করবেন তার জন্য নিয়ে আসছে আমরা ব্যাটারি চালিত গ্র্যান্ডিং যেমন এটা 22000 টাকা এটার মধ্যে কম দামের আছে আবার 12000 আছে 9500 আছে 14000 আছে ব্যাকআপ কেমন থাকে 5 ঘন্টা 5 ঘন্টা জি জি এখন দেখাচ্ছি দর্শক ব্লুয়ার ইলেকট্রিক ব্লুয়ার সবাই চেনে না ভাই নবীন ভাই সবাই চেনে এটা কি ব্যাটারি চালিত এটাকে কোনো কারেন্টের লাইন আছে দেখেন নাই চলে ভাই দেখ দেখ এই দেখেন আমি চালা দেখাচ্ছি দেখ ও ভাই ভাই সেম অ্যাজ ইট ইজ যে ইলেকট্রিক যেটা এটা চেয়ে বেশি কাজ হবে এটা হলো 4850 টাকা এটার মধ্যে আরও বেশি দামের রয়েছে 6000 আছে 8000 আছে 10000 আছে 12000 আছে 28000 টাকা পর্যন্ত আছে এগুলোই হ্যাঁ আবার ইলেকট্রিক রয়েছে ইলেকট্রিকগুলো মাত্র আমার 750 টাকা থেকে শুরু হয়েছে চিন্তা করছেন মানে 750 টাকা ইলেকট্রিক গুলা আর এগুলো হচ্ছে ব্যাটারি চালিত তার জন্য এর প্রাইসটা হ্যাঁ হ্যাঁ বেশি ব্যাটারিটা কোয়ালিটি ফুল লাগবে নালে আপনার হবে না ব্যাটারি চালিত যত আইটেম গুলো দেখা যায় সব আমাদের কাছে তাদের কাছে ব্যাটারি ফরসুম কাটার মেশিন ব্যাটারি ফরসুম কাটার মেশিন আপনারা অনেকে চাইছেন সরাসরি মানে কারেন্টে চলে কারেন্টে চলে এটা ব্যাটারি ফরসুম কাটার মেশিন আপনারা অনেকে চাইছেন সেজন্য আমি এই নাবিন ব্লগে দেখাচ্ছি ভেড়া যদি পশু বেশি হয়ে যায় যদি না কাটে তাহলে
জার্মস অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে, সেজন্য এটা খুব একটা এসেনশিয়াল প্রোডাক্ট যারা বেড়া ফেলেন তাদের জন্য। এটা 12,500 টাকা ভাই। এটার ইয়ে দেখেন, ব্লেড দেখেন অনেক শার্পনেস, এটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, এবং এটার যে সেলুনে দেখে ছোট ছোট ছোটগুলো ওইগুলো নাকি না, ওটা ব্যাটারি চালিত আবার। এবং এটা দেখেন, এটার আর্মিচার অনেক বড় এবং রেগুলেটর রয়েছে। এখন দর্শকদেরকে দেখাচ্ছি কার ওয়াশ, তো সবাই চিনে জি ইলেকট্রিক কার ওয়াশ। এখন আপনি রাস্তা গাড়ি পরিষ্কার করা লাগবে, কি করবেন? কারেন্ট লাইন ফ্যামিলি করতে তাদের জন্য নিয়ে এসছি আমরা ব্যাটারি চালিত কার ওয়াশ। এটা হলো ব্যাটারি চালিত, এটা কারেন্ট লাগবে না। কেমন দামের এটা? 5,850 টাকা। 5,850? জি জি। আচ্ছা, যারা আসলে প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, ঘুরতে যান, হ্যাঁ, বা হুন্ডা নিয়ে যান, হুন্ডা নিয়ে যান, সো তাদের জন্য এইটা একটা প্রয়োজন আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, কারেন্টের লাইন নাই তো যেখানে সেখানে আপনারা চাইলে আপনাদের গাড়ি ধুইতে পারবে, গাড়ি ধুইতে পারবে, ঠিক আছে। তো আবার যারা ইলেকট্রিকই চাচ্ছেন, যে কার ওয়াশ, আমার কাছে ইলেকট্রিক চালিত কার ওয়াশ 5,000 টাকা থেকে শুরু হয়েছে ভাই। আচ্ছা, 5,000 টাকা থেকে শুরু হয়ে 90,000 টাকা পর্যন্ত কার ওয়াশ মেশিন রয়েছে বড় বড়। এটা মূলত চার্জে চলে, এটা চার্জে চলে, রিচার্জেবল, রিচার্জেবল। আচ্ছা, এটা দেখুন, এটা চার্জার, চার্জার থাকবে, তারপর মানে এজ ইট ইজ, এই যে বোতল, এটা ফোম রাখার বোতল, শ্যাম্পু রাখার জন্য। আর এটা কিসের জন্য? এটা হচ্ছে পানির লাইন, বালতি থাকলে, বালতি লাগবে না, আপনি ধরেন কোন একটা সিস্টেম থাকলে হবে, পাশে পুকুর থাকলে লাইন দিয়ে দিলেন। তার মানে আমি আজকে দেখাইলাম এই ভিডিওতে ব্যাটারি সেলতে যত আইটেম বা এগুলো ছাড়াও ব্যাটারি সেলতে আমার কাছে আর অনেক কিছু রয়েছে। ব্যাটারি সেলতে রয়েছে আমার সার্কুলার সো, ব্যাটারি সেলতে রয়েছে আপনার গ্র্যান্ডিং, তো দেখাইলাম অনেক কিছু, অনেক কিছু আমার কাছে রয়েছে। ব্যাটারি সেল গাছ, গাছ কাটার মেশিন। তো সম্মানিত দর্শক, আপনারা যারা এইসব মাল কিনবেন আপনার দোকানে আসেন, দোকানে এসে 2-10টা দেখে একটা, আমি প্রত্যেকটা একটা দেখাইছি, 2-10টা থেকে একটা কিনেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আমার দোকান আসার ঠিকানা 121/3 ঢাকার বাইরে থেকে আসলে গুলিস্তান থেকে নেমে নবাবপুর ঢুকে ডাচ বাংলা ব্যাংকের উল্টা পাশে 3 রাস্তার মোড়ে নিচতলায় 121/3 আমার খানাডো টুলসের অবস্থান। আরও চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিন নাম্বারকে কল দিবেন, আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। আপনার রাস্তা কারোর সাথে লেনদেন করবেন না, রাস্তা কারোর সাথে কথা বলবেন না, কারণ এখানে অনেক হিজিবিজি গিঞ্জি, এটা অনেকে জানে। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে নাবিন ব্লগে আপনাদের জন্য ভালো কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গিয়ে তাদের দোকানের ভিজিটিং কার্ড, এখানে ফোন নাম্বারটি দেওয়া আছে, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। আপনাদের যদি কারো এই ধরনের আইটেমের দরকার হয় অবশ্যই কল দিবেন। আর এগুলো তাদের কাছে আরও অনেক পরিমাণে আছে, ঠিক আছে। আমি একটু দোকানটা দেখা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক আইটেম আছে, ইলেকট্রিক মেশিন অনেক কিছুই আছে।